Second unit, Bangladesh, Honda N-Wagon Turbo আমাদের import করা. This is a better version. It's a N-Wagon Turbo custom version. এটা কিন্তু black night, purple color, midnight, whatever. কিছু একটা নাম ছিল. I'm not sure reflection কি বোঝা যায় কিনা কালারটা. Did you see the LED work here? And the grill is different from the earlier one, previous one. এখানে পুরো LED work আছে. And the grill is like this. Take a look at the rims. এই গাড়িটা সুবিধা হচ্ছে, এই গাড়িটা যদি বাম্পারটা এখানে ছোট, এটা খুব ইজিলি অল্প স্পেসে উঠে যাবে। কারণ হচ্ছে বাম্পার যদি বড় হতো, একটা উঁচু কিছু হলে এটা বাম্পারটা অনেকটা কভার করে ফেলে, এটা খুব ইজিলি চাকাটাকে পেয়ে যাবে, দ্যাট লিফট করতে সুবিধা হবে। এটা সামথিং দ্যাট উই হ্যাভ টু কিপ অন মাইন্ড। যখন এটা এই যে এটা যখন বড় হয় তখন একটা এক সময় সামনেই ঘষা খেয়ে যায়, সো বাম্পার সামনে ছোট হলে সুবিধা আছে অনেক। রিমস হচ্ছে 15 inch rims, side strike আছে, big doors, হ্যাঁ very big. নিয়ে আসা দিকে হন্ডার প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম হয়। তুমি এলইডির ভেতর থেকে দিও লাইটটা, আমার সুবিধা হবে একটু দেখাতে। এটার এখানেও লাইটস আছে ভেতরে, আমি পেছনে পড়ে যাচ্ছি। এখানে দেখানো যায়, এটা ভেতর তো দেখা যায় না, ইয়ে লাগবে না, এই যে এখানে কাপ হোল্ডারেও লাইটস আছে। সো আমি সে বডি একটু দেখা দাও, পুরোটা একটা পুরো ইটস লাইক এ বক্স শেপ কার। দিস লাইট ইজ ডিফারেন্ট, কাস্টম। এখানে ছোট তিনটে ডট দেওয়া আছে টু শো ইউ যে কোথায় ধরলে পেছনের এটা খোলা যাবে। মজার বিষয় দেখাই দিই, এখানে দুটা দেয়ার টু সেটস অফ দিস। প্রথমে ইউ কুডেন্ট ফিগার আউট এখানে দুইটা কেন, কারণ এটা উপরে ছিল, এটা এভাবে উপরে ছিল, আমি কোনো ফিগার আউট এখানে দুইটা দিছে কেন। দেন সি দেয়ার ইজ এ সব কিছু রাখার একটা জায়গা আছে। দেন আই রিয়েলাইজ, তুমি ভেতরে স্পেস একটু দেখা দাও, একটু ঘুরায় ফিরে দেখাচ্ছে। সো দিস এ স্পেস, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। সরি, সো এটার কাজ হচ্ছে এটাকে কভার করে দেওয়া। তাহলে এখানে দুটা কেন, সরি দুটো আছে, আপনি যখন পেছনে কার্গো ক্যারি করবেন, আপনার যদি পেছনে স্পেস কম লাগে ই গেট দিস মাচ অফ স্পেস। অ্যান্ড এটা পুরোটা সামনে নিয়ে নিলেও ইনাফ বসার জায়গা আছে, ইউ ক্যান স্টিল সিট হিয়ার, আপনাকে স্টিল এক্স সমান জায়গা দিবে, আপনাকে সিট যতখানি ইচ্ছে পেছনে যায় আপনি স্টিল এক্স সমান জায়গা পাচ্ছেন এতখানি কার্গো স্পেস পাওয়ার পরও। বাট যখন আমার কার্গো স্পেস লাগবে না তখন আমি দেখাই দিই কি হয়, when I'm going to pull it back তখন see the door is so big and I'm exactly 90 degrees so you can just literally get in here and এখানে পিচ্চিরা হাঁটাহাঁটি করতে পারবে। এই গাড়িগুলোকে বানাই হচ্ছে ইউটিলিটি বেসড, মানে কত বেশি সুবিধা দেওয়া যায়, এখানে ফোন রাখার জন্য, ওয়ালেট আনুষঙ্গিক রাখার জন্য, হাবি যাবি পায়ের এখানে আমব্রেলা রাখার জন্য একটা গ্যাপ করে দিয়েছে। হেড স্পেসের কোনো শেষ নাই। অ্যান্ড সিটস আর ভেরি কমফর্টেবল, এটা কিন্তু হাফ লেদার সিটস আছে, ইটস এ মোস্ট প্রিমিয়াম ওয়ান। একটু এই যে কার্বন ফাইবার স্টাইল করে দিয়েছে এই জায়গাটাতে, কাপ হোল্ডার যা হিয়া, সো কোনো কিছু কম নাই। সাউন্ড সিস্টেম ইজ ভেরি প্রিমিয়াম, যে মানে ইটস অলওয়েজ ইটস দিস কার ইজ অল অ্যাবাউট স্পেস। বাইরে এস্থেটিক্স পরে একটা ইয়া ইন্টেরিয়ার আসছে, সামনের ডোরও কিন্তু সেম সি। অ্যান্ড এটা কি দেখা যায় যেখানে এটা যে পুরো তিনজন বসার মতো জায়গা আছে, এখানে দেয়ার ইজ এ হ্যান্ড রেস্ট নামায় দিলে তো দেওয়া হলো, হ্যান্ড রেস্ট যদি না নামায় দেওয়া হয় ইজিলি তিনজন মানুষ মাঝখানে বসতে পারবে, ইট ইজ এ ভেরি গুড ফিচার। অ্যাটলিস্ট বেবিরা বসতে পারবে, বড়দের বসতে কোনো অসুবিধা নাই, বেবিরা খুব কমফোর্টেবলি বসতে পারবে। অ্যান্ড ইউ ক্যান ড্রাইভ ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল। সো দ্যাট বিং সেড, পেছন থেকে কিন্তু আমরা পেছনে দেখালাম কি পরিমাণ স্পেস আছে, অ্যান্ড এখানে কিন্তু স্পেসের কোনো কমতি নাই। এটা নোট তো সেটা হ্যান্ড ব্রেক কই পেয়ে গেছি। আচ্ছা এখানে ফোন রাখতে পারবেন, কাপ হোল্ডার্স, ডিসেন্ট গ্লাভ বক্স, কি পরিমাণ ডেপ দিস একটু দেখে যান, নিয়ে আসতে পারবে এদিকে একটু। This is the depth of it. And I love what they've done to the interior. Black, maroon, aroche,
কার্বন ফাইবার গ্যাদার্সের প্লেয়ার আসছে উইথ আওয়াজটা কেন হচ্ছে যাই হোক এইখানে একটা ট্রে দিছে আমি জাস্ট ফিচার্সগুলো দেখাচ্ছি এটা আমি পরে বলবো কেন বলতেছি এইখানে আপ টু 5 কিলোস আপ টু 3 কিলোস এটা হোল্ড করতে পারবে আমি গাড়িটার ফিচার্সগুলো পরে আরও আরও ডিটেলে বলছি এখানে 12 ভোল্ট সকেট আছে এখানে দেখেন এখানেও আপনাকে একটা ছোটোখাটো কোনো শপিং ব্যাগ হোল্ড করার জন্য একটা হুক দিয়ে দিছে এখানে একটা ট্র্যাশ ক্যান দিয়েছে কোন গাড়িতে ট্র্যাশ ক্যান আছে বাংলাদেশে ক্যান প্রত্যেকটা এন ওয়াগনের সাথে আসে অ্যান্ড দিস কার ইজ সুপার ফাস্ট গ্যাদার্স দ্য প্লেয়ার অ্যান্ড ইউ ক্যান সি ডিজিটালি আপনার এই যে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল গিয়ার্সগুলো এখানে পুস্টার্ট এটা যেটা দেখালাম দেখালাম এখানে একটু এদিক দিয়ে চলে আসো এটা অফ করো চাবিটা দিবা আমাকে একটু ও পার্কিং অন বলে রাইট সো এই গাড়িটা কিন্তু প্যাডেল শিফটার আসছে এটাতে কিন্তু প্যাডেল শিফটার আসছে হোয়াট তুমি পেছন থেকে ভিডিও করবা লাইট লাগবে না ডিসপ্লেতে সো প্যাডেল শিফটার আছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলটা এখানে আলো লাগবে আলো শর্ট পড়তেছে মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে এখানে ক্রুজ কন্ট্রোল আসছে অ্যান্ড প্যাডেল শিফটার আসছে আমরা জানি যে প্যাডেল শিফটার হন্ডা গ্রেস হন্ডা ভেজেলা থাকে প্যাডেল শিফটার থাকলে গাড়িটাকে আপনি স্পোর্ট মোডে ম্যানুয়াল গাড়ির মতো করে চালাতে পারতেছেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টু ডিফারেন্ট 60cc টার্বো 660cc টার্বো অ্যান্ড দিস কার ইজ সুপার ফাস্ট স্পোর্ট মোড আছে ড্রাইভ মোড আছে স্পোর্ট মোডে নিয়ে আপনি যখন প্যাডেল শিফটার ইউজ করবেন আপনার ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স দেবে হাফ হাফ লেদার সিটস অ্যান্ড এই যে আমি যে গাড়িটাতে বসছি আই ক্যানট থিঙ্ক অফ সেকেন্ড অ্যাজ কমফোর্টেবল অ্যাজ দিস ওয়ান এই গাড়িগুলোকে বানাই ফর দ্য স্পেস ফর দ্য কমফোর্ট কারণ এখানে যদি একটা ইয়ে থাকতো তাহলে কিন্তু পাটা এখানে আসতো না আমি অ্যাটলিস্ট এইভাবে আমি একদম শুয়ে টুয়ে চালাই দেবো গাড়িটাকে ইটস সো কমফোর্টেবল ইনফ্যাক্ট হেডরেস্টটা অনেক আগায় দেওয়া সো আমি প্রপার সাপোর্ট পাচ্ছি ড্যাশবোর্ডে যে পরিমাণ স্পেস আছে এখানে কিপ আ লট অফ থিংস বাট কোনো প্রয়োজনই নেই কারণ এখানে জায়গা দিয়েছে কাপ হোল্ডার্স দিয়েছে দুই সাইডে এখানে আপনার ফোন রাখার জন্য চাবি রাখার জন্য ছোটো গ্যাপ করে দিচ্ছে এখানে কোনো স্পেস এই গাড়িটা তো ওয়েস্ট করা হয় নাই 660cc বাট এই গাড়িগুলো চলবে আপনার পুরো এসি নিয়ে কোনো ইস্যু থাকবে না অ্যাক্সেলারেশন টপ স্পিড এগুলো নিয়ে কোনো ইস্যু থাকবে না সিটিবিএ এবং অন্যান্য যা অপশানস পাই আমরা একটা ভেজেল একটা গ্রেসে প্রত্যেকটা অপশান এই গাড়িটাতে আছে প্রাইসের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু সস্তা হবে না সস্তার জন্য আমাদের যেতে হবে সুজুকি অল্টোতে এই গাড়িটা ইটস সাম ইন সাম অ্যাসপেক্ট মোর এক্সপেন্সিভ দেন আ এক্সিও হাইব্রিড বাট দেন এগেন এই গাড়িতে যে পরিমাণ ফিচার্স আছে ক্রুজ কন্ট্রোল প্যাডেল শিফটার আপনার টার্বো ইঞ্জিন গুড মাইলেজ অ্যান্ড দ্য স্পেস এটা কিন্তু মানে আউট পারফর্মস এক্সিও অ্যান্ড সিটার কমফোর্ট সো আই বিলিভ ইট ইজ ওয়ার্থ ইট আমরা যখন গাড়ি কিনবো তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে বোঝা যে এক্স্যাক্টলি আমার রিকোয়ারমেন্টটা কী যখন আমরা অন করতেছি এবার মিরর আপনাকে শো করে দিবে কোথায় সিট বেল্ট কোনটা কোথায় পড়া আছে কোথায় পড়া নাই ফ্রন্টে যদি আমরা সিট বেল্টটা পরি ইউ মার্ক টু ডিসঅ্যাপিয়ার ও মা এটা কোনো কথা ও দুইটাই রিয়ারের জন্য ফ্রন্টের জন্য না রাইট আমি পড়তে ভুল করেছিলাম দুইটা রিয়ার সো ইউ ক্যান অ্যাকচুয়ালি সি পেশেন্টের এটা বেবিরা সিট বেল্ট পরেছে কি পরে নাই হোয়াট এভার এখন আমি একটু বাইরে দেখাই বের হয়ে প্রজেকশন হেডল্যাম্পস আসছে তুমি একটু ইয়েটা অন করে দিও আমি বলে এই ইয়েটা অফ করো এটা অফ করে দাও ফ্ল্যাশটা রাইট তুমি একটু এটা অন করে দেখাও একটু অন করে দাও প্রজেকশন আগে তো পার্কিং একটু অন করো ডিডি সি তো ইয়ে একটা স্ট্রেচ কিন্তু পুরোটা আই এম নট শিওর ভিডিও তত ভালো দেখা যায় কি না হেডল্যাম্পস অন করো সেই চাইডি এবং আপনার সাদা বানায় ফেলবে দিনের বেলা দিনের মতো করে ফেলবে রাতের বেলা ছোট্ট
আপনারা এটা না চালালে আপনাদের আপনাদের এটা কভার হবে না কখনো, মানে ইউ নেভার আন্ডারস্ট্যান্ড হাউ ফাস্ট দিস কার ইজ। অ্যান্ড আমি কি টান দিব, একটা টান দিতে কভার করতে পারবা ক্যামেরা দিয়ে? আমি টান দিয়ে দেখা দিচ্ছি, একটু খুলো তো একটু। সো এতগুলো সেট আপের মধ্যে হন্ডা হ্যাজ ডান অ্যান অ্যামেজিং জব। অ্যান্ড কেন হন্ডার কথা বারবার বলি, কারণ আজকে যেটা বলছিলাম যে সরি আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে হন্ডার প্রত্যেকটা সেগমেন্টে একটা করে গাড়ি আছে, যেমন সুজুকির অল্টো আছে, টয়োটার পিক্সিস আছে, ওইটাকে বিট করার জন্য 660 cc কিন্তু কে কার আছে। আপনাদের অ্যাকুয়ার কথা বলতেছেন, অ্যাকুয়াকে বিট করার জন্য ফিট আছে, অ্যাক্সিও, অ্যালিয়ন, প্রেমিও যা আছে এগুলোকে বিট করার জন্য গ্রেস আছে, ভেজেল আছে, জেইড আছে, শাটল আছে, আরও থাকতে পারে ভুলে গেছি। এবং আপনার যদি নন হাইব্রিড চান সিভিক টার্বো আছে, দ্যাট উইল এনজয় বিট আপনার অ্যালিয়ন আর প্রেমিও। ক্রাউনের অল্টারনেটিভ অ্যাকর্ড আছে, দ্যাট ওয়ান সো বিগ। আর আর হচ্ছে দেখাই, এটা দেখাই দিচ্ছি। সো দিস ইজ, এটা ক্রাউনকে বিট করবে কারণ এটার লেন্থ উইথ এবং এটা কিন্তু ওভার 200 horsepower, সো ইটস ফ্যান্টাস্টিক ভেহিকল। আর যেটা বলছিলাম CRV, নিসান এক্সট্রেল আছে, আউটল্যান্ডার আছে, এগুলোকে কিন্তু হ্যারিয়ার কিছু কিছু ক্ষেত্রে ফিচার্স বেশি আছে, বা সিআরভির ফিচার্স এত বেশি ইনক্লুডিং দ্য 7-seater যেটা হ্যারিয়ারকেও বিট করে, এক্সট্রেলকেও বিট করে, আউটল্যান্ডারকেও বিট করে, কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছে না। সো হন্ডা মোটামুটি সব কটা চ্যানেল কভার করতে পারছে, যেটা অন্য কোনো কিছুতে সম্ভব না। কিপিং দ্যাট অন মাইন্ড আমি বলে দিচ্ছি যে এই জন্য বলছি যে ইন দ্য নেক্সট ইন দ্য কামিং ইয়ার্স ইউ উইল সি দ্যাট যে হন্ডা ওভারঅল মার্কেটে অনেক গাড়ি চলে আসছে যেগুলো আপনার ইয়ে করবে, রুল করবে। টয়োটা আর হন্ডা দেখবেন যে পাশাপাশি গাড়ি সেল করছে, কারণ টয়োটার 5-10 সিমিলারলি এখন হন্ডারও আছে, যেমন নিসানের জন্য এক্সট্রেল ছাড়া আনার কোনো গাড়ি নাই, মিৎসুবিশির জন্য আউটল্যান্ডার ছাড়া আনার কোনো গাড়ি নাই। এটা কোথায় থাকে এক্স্যাক্টলি পেয়ে গেছি, আসলে টান দিই, উঠে পড়ো নাবিল, উঠবা। ও ড্যাম ইট, আই এম সরি, রেকর্ডিং হচ্ছে ওয়াইফাইতে, এখন বের হলে ইয়ে হয়ে যাবে, 3G কানেক্ট করে ফেলো না, আমরা ব্যাক করলে রেকর্ডিং হতে থাকবে। 3G অন আছে না, মোবাইল ডাটা অন নাই, ফ্লাইট মোডে আছে, শিট। আচ্ছা সরি, যেটা বলছিলাম যে এটা ইয়ে হয়ে যাবে, এখন এখন অ্যাক্সেলারেট, এখন টান দিয়ে দেখাতে গেলে রাস্তা ভিডিওটা বন্ধ হয়ে যাবে, সেও ছেড়ে দিচ্ছি। আমি এখান থেকে একটু একবার এক নজর ভেতর থেকে দেখাই দিই, তুমি তো ওখান থেকে লাইটটা দিবা, এখান থেকে দেখা দাও। এত কমফোর্টেবল গাড়ি, আর দুইটা হয় না, সুজুকি অল্টো কিন্তু 660 cc, বাট দ্যাটস আ বেসিক কার, দিস ওয়ান ইজ নট আ বেসিক কার, ইটস আ প্রিমিয়াম কার, শেপটা ডিফারেন্ট। তো ছোট গাড়ি হওয়াতে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই, বিকজ ইটস নট আ বেসিক কার, ইট হ্যাজ অল দ্য ফিচার্স অফ আ প্রিমিয়াম কার। ডোরটা খুলে নাও আমাকে একটু দাও, আমি ধরে দেখাই আমার মতো করে। সো আপনি যখন মানে চুজিং আ কার 16 lakh, 17 lakh, 18 lakh টাকা, এখানে অনেক দাম পড়ে যায়, টার্বো না হলে দাম কম পড়বে, বা টার্বো হলে অনেক দাম পড়বে। সো এখানে প্যারাল শিফটার্স আছে, এই যে প্যারাল শিফটার্স, এটা যেটা বলছিলাম যে আপনি যখন চুজিং আ কার আপনার আগে অপশনসগুলো বুঝতে হবে যে আমি কী চাই, আমি কি কমফোর্ট চাই, লাক্সারি চাই, না বেসিক, আর 10টা যেরকম গাড়ি চলার আছে এরকম গাড়ি চাচ্ছে। নন হাইব্রিড হওয়ার পর যেহেতু 660 cc, আপনার বিন্দুমাত্র মাইলেজে অসুবিধা হবে না। মাই ফার্স্ট ক্লায়েন্ট হুইজ ড্রাইভিং ইট, উনি ঢাকায় বাইরে চালাচ্ছে এটাকে, ওনার 25+ মাইলেজ পাচ্ছে, আর ঢাকার ভেতর আমার ধারণা দেওয়ার পর এটা হাইব্রিড গাড়ির মতনই মাইলেজ দিবে। এখানে লাইটটা দিতে হবে, সি দ্য স্পেস, সিটস, দ্য সিটস আর সো বিগ। ট্রাভেল পাওয়ার সকেট আছে ওখানে, পেছনেও আছে, ভুল দেখছি বোধ হয়, পাওয়ার সকেট খুঁজে পাচ্ছি না, সরি। আই লাইক দ্য লাইটস, ইটস এলইডি।
দেখা দিই, একটু আমি এটা করে দিই, লাইটটা একটু দেখাও, দূর থেকে দেখো, একদম সোজা স্ট্রেট দেখো, সি সেটা অন করলে এরকম হচ্ছে, ব্রেক লাইটস, টার্ন লাইটস, টার্ন লাইটস। সো এখন কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে ভ্যারাইটি বাড়তেছে, সো ইউ আর গেটিং অ্যান অপশন, কেউ না কেউ তো এটাকে কিনছে, এভাবে কেউ না কেউ কিনবে, সব গাড়ি কমন হবে না, বাট আস্তে আস্তে গাড়ি কমন হওয়া শুরু করবে। দিস ইজ ইম্পর্টেন্ট, ভ্যারাইটি বাড়াটা ইম্পর্টেন্ট, আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ি আসা ইম্পর্টেন্ট, কমফোর্ট ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি সেকেন্ড কার হয়, সেকেন্ড কার আপনি ছোটো গাড়ি চাইতে পারেন, আপনার পার্কিং হয়তো বা জায়গা নেই দুটা বড় সাইজ গাড়ি নেওয়ার, বা আপনার হয়তো বা কমফোর্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে গাড়ি ইউজ ইট ফর 5-7 ইয়ার্স, এই গাড়িগুলো কিন্তু ট্রাভেল খুব কম লো হয়, 660 cc এই গাড়িগুলোকে এভাবে মানায় যে ইট উইল গিভ ইউ টু মাচ কমফোর্ট অ্যান্ড আপনার মেনটেন্সটা কম হবে, আপনাকে হেডেক কম দিবে। দ্যাট বিং স্যাড, ইউ ক্যান গিভ ইট এ থট। আপনি চাইবো কিনতে গেলে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, একটু ধারণা দিচ্ছি প্রাইসের, এটা 15 লাখের উপর পড়বে, গুড গুড কোয়ালিটি কার, 16-17-18 পড়তে পারে। আজকে 31st ডিসেম্বর, হ্যাপি হলিডেজ 2019, 31st ডিসেম্বর 2019। সো আগামী বছরের ট্যাক্স স্ট্রাকচারের উপর, গাড়ির প্রাইসের উপর এই ভ্যালুগুলো কমে বাড়ে, এই জন্য যেহেতু টার্বো আছে, টার্বো গাড়িগুলো এই দামেই যাবে, আর যদি আপনি নন টার্বো কিনেন তাহলে দামগুলো অনেক কমে যাবে, 13-14 লাখে পেয়ে যাবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে যে গাড়ির কোয়ালিটির উপর, যেহেতু এটা ব্যবহৃত গাড়ি, দামটা অনেক ভ্যারি করে। সো 16 বললে যে একজন 15 তো দিতে পারবে না, নট নেসেসারি, 14 তো দিতে পারে, বাট ওর কন্ডিশনটা ওরকমই হবে। সো এটা মাথায় রেখে আমাদেরকে গাড়ি কিনতে হবে, কারণ হচ্ছে গাড়িতে তো ট্যাক্স কমবে না, আনার খরচ কমবে না, আপনার কোনো কিছুই কমবে না, কমলে গাড়ির থেকে দাম কমাতে হবে। সো যে গাড়িটা 5 লাখে কিনতাম, ওই গাড়িটা আমি 3 লাখে কিনি, তাহলে 2 লাখ টাকা গাড়ির দাম কম পড়বে। আলটিমেটলি আপনি গাড়ি বাসায় নিয়ে যাবেন, ওই গাড়ি 2 লাখ টাকা কমায় কোনো লাভ নেই, কারণ ট্যাক্স সমান দিলেন, আনার খরচ সমান দিলেন, গাড়িটা খারাপ আনলেন, সরি পান মি আমি। সো গাড়িতে কম্প্রোমাইজ করে কোনো লাভ নেই, কোয়ালিটি চেক করে কিনবেন, যতটুকু বেশি সম্ভব সাধ্যর ম্যাক্সিমাম দিয়ে গাড়িটা কিনবেন, সার্ভিস ইউ লং টাইম, হাসল ফ্রি। ফাইনালি বলে দিচ্ছি, শেষ করার আগে, প্রত্যেকটা ভিডিওতে আমাদের ওয়েবসাইট আছে mavenautos.com, অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য আপনি mavenautos সার্চ করলে আমাদের মোবাইল অ্যাপ পেয়ে যাবেন, আমাদের এঞ্জিন অয়েল নিজস্ব ইম্পোর্ট আছে, ফিল্টার আছে, ইউ ক্যান ট্রাই দ্য কোয়ালিটি, ইটস ইউ ক্যান ট্রাই দ্যাম আউট, ইটস ভেরি ভেরি গুড কোয়ালিটি ইন ফ্যাক্ট, অ্যান্ড উই হ্যাভ আদার প্রোডাক্টস ওয়েল, এয়ার ফিল্টার অ্যান্ড আদার সার্ভিসেস, অ্যান্ড এখানে কিন্তু আমাদের যে কোনো গাড়ি সার্ভিস হয়, mavenautos-এর লোকেশন এসকাটনে এখন যেখানে প্রেজেন্ট লোকেশন আমাদের, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সো জাস্ট রিমেম্বার যে তখন প্রেজেন্ট লোকেশনটা দেখে নেবেন, নট জাস্ট ভিডিও দেখে না। আমাদের অফিসে সবকটা গাড়ি সার্ভিস হয়, এবং আপনি চাইলে অনলাইনে অর্ডার করে আপনি বাংলাদেশের যে কোনো মাথায় যে কোনো প্রোডাক্টস নিতে পারেন, যদি কোনো প্রোডাক্ট থাকে, কোনো স্পেয়ার যদি লাগে যেটা আমাদের নাই, আপনি যদি আমাদেরকে ফোন করেন, ওখানে ওয়েবসাইটে ফোন নাম্বারটা দেওয়া আছে, আমরা কিন্তু সেই প্রোডাক্ট আপনাকে সোর্স করে কোটেশন দিয়ে দিব, এবং সেই অনুযায়ী আপনি ইউ ক্যান পারচেজ ইট, এবং শুধু কিনতে হবে ক্যাশ টাকাতে কিনতে হবে তা না, আপনি ইনস্টলমেন্টও কিনতে পারবেন, ইএমআইতে কিস্তিতে কিনতে পারবেন। সো যেমন হন্ডার ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট, 2 লাখ চলে গেলো, টাকা লাগলো 50,000, 2 লাখ, 3 লাখ, এলে আপনি ইএমআই করে নেন, গাড়ি ফুল গাড়ি ডেন্ট পেন্ট করবেন, আপনি ইএমআই করে নেন, কিস্তিতে ইনস্টলমেন্টে পে করে দেন, 50,000 টাকা 6 মাসে পে করলে 10,000 টাকা আসে না প্রতি মাসে, তখন কিন্তু আমার গায়ে লাগতেছে না, ক্রেডিট কার্ড থাকলে ইউ ক্যান ডু দিস। এটা আমরা আরও অফার জানার চেষ্টা করছি, কিপ এন আই অন আওয়ার পেজ অ্যান্ড ওয়েবসাইট, ওয়েবসাইটে আমরা সকল ইনফরমেশন থরলি দিয়ে দিব, অ্যান্ড অ্যাপটা নামায় রাখবেন, সুতরাং আমাদের নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকেন, বিকজ আমরা এখন ডিফারেন্ট কোম্পানিজের সাথে আমরা অ্যাফিলিয়েট করবো, সো দ্যাট আপনাদেরকে বান্ডেল আকারে অফার্সগুলো, বেস্ট সার্ভিসগুলো অফার করা যায় একসাথে আন্ডার ওয়ান শেড। উই আর ওয়ার্কিং হার্ড অন ইট, অ্যান্ড হিউজ সাপোর্ট ফ্রম মাই ওয়ার্কস, এটা মাথায় রাখতে হবে, হিউজ সাপোর্ট দিচ্ছে, মেজর ইস্যু, মাইনর ইস্যু, অ্যান্ড কিছুদিন আগে আমরা তো সার্ভিস উইক করলাম, চিটাগাংয়ে সার্ভিস ডে করলাম, এগুলো করাতে যে শুধু গাড়ি সার্ভিস হচ্ছে তা না, এভরিবডি পিপল, চিটাগাং একটা বলে দিই, বাংলাদেশে তো আমাদের কিছু বান্ডেল ছিল, চিটাগাং কিন্তু বান্ডেল ছিল না, ক্লায়েন্টদেরকে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছি, প্রোডাক্ট চিনিয়েছি যে এই প্রোডাক্টটা এই কাজ করে, এই প্রোডাক্টটা ওই কাজ করে, এই প্রোডাক্ট এখানে ইউজ করতে পারে, ওখানে এখানে মার্কেটে অনেক বেশি গ্যাপ ঢাকার থেকে আমার মনে হয়। সো প্রোডাক্ট দিয়েও উই ফেল্ট গুড, বিকজ এখানে একটু বোঝা এবং বোঝানোর ব্যাপার ছিল, এবং এই সার্ভিস উইক করে কী সুবিধা হয়েছে আমাদের, উই হ্যাভ লার্নড আ লট, গাড়ি এক একজনের এক একটা প্রবলেম থাকে, ইউনিক প্রবলেমস, ইউ হ্যাভ লার্নড ইট, সরি, ইউ হ্যাভ সলভড ইট। সো এইগুলো কিন্তু নলেজ আমাদেরকে অনেক বাড়াই দিছে,
এই 300-400 গাড়ি আমাদেরকে অনেক নলেজ বাড়াই দিছে, আর ম্যানেজমেন্টের ক্যাপাসিটি বাড়াই দিছে আমাদের, যে আমরা কি পরিমাণ লোড প্রেশার নিতে পারছি, কাজ করতে পারছি, এই জিনিসগুলো মাথায় রাখলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাচ এ লং ভিডিও 31st ডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক। অ্যান্ড আমি কোনো অনেক কোয়েশ্চেন আসছে আমাদের কভার করে ছেড়ে দিচ্ছি। হ্যাপি হলিডেজ। টপ স্পিড 150। আচ্ছা, আই এম ফ্রম চিটাগাং, আমার অ্যাকুয়ার ব্যাটারি লাগবে, ব্যাটারি দেওয়া যাবে, আপনি একটু ফোন করেন, আমরা এটা সর্ট আউট করে দেবো ইনশাল্লাহ। সো বিউটিফুল এন্ড ওয়াগন, তুমি একটা থরো একটা ইয়ে দিয়ে অ্যারাউন্ড ভিউ দিয়ে তারপর ছেড়ে দাও। এটা কিন্তু হাইট অনেক। আই একটু দিকানো, এক্সিট একটু দিকানো, দেখাই দেবো না এক্সিটটা, ওটার স্পেস দেখালাম তো, একটু এক্সিট স্পেসটা দেখাই দিই। নিয়ে আসো, সোজা ঢুকায় দাও ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, সি টুমারো অ্যাগেন। ঠিক আছে, ঠিক হলে আপনাকে আল ইনফর্ম ইউ। আমি তখন হাই হ্যালো করবো না। হ্যাঁ, একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, খুলো একটু খুলো। নাও দিস ইজ আ টিপিক্যাল কার, অ্যান এক্সিও অ্যালিয়ন প্রিমিয়ার যেরকমই হোক, ইউ উইল ফিল কনজেস্টেড হিয়ার, সি ইউ বাট ইউ ইটস ব্লকিং ইউ নি স্পেস। দরজা যখন লাগাই দিবেন, এখন আপনার ওই গাড়ি থেকে এই গাড়িতে আসলে ইউ ফিল ক্লস্ট্রোফোবিক। সি, এই যে এখানে ঢুকানো বেরোনো, পা ভাঁজ করতে হচ্ছে, কারণ এখান থেকে সোজা আমার পা বের হবে না, এখানে গ্যাপ কম, কিনেছি এখানে গ্যাপ কম, দরজা পুরো খুলতেছে না, সো আমাকে তেরা বাঁকা হয়ে বেরোতে দিতে, ইটস নট অ্যাজ কমফোর্টেবল অ্যাজ অ্যান এন্ড ওয়াগন, আইল শো ইউ। যেহেতু গাড়ি আছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, পার্কিংয়ে দাও। টিপিক্যাল কার, ডোর পুরো খুলতেছে, এটা সিটটা অনেক পিছনে দেওয়া, অ্যান্ড ইয়েট আই এম লকড হিয়ার, অ্যান্ড সি এখানে কিন্তু স্পেস অনেক কনজেস্টেড। সো লং ড্রাইভ, ফর আ লং টাইম ড্রাইভিং, আপনি যদি রিল্যাক্স থাকতে চান একদম, এই যে আমার পা কিন্তু এখানে আটকে গেছে লেফট লেগ, আমি আপনাকে ওই গাড়িতে ডিফারেন্সটা দেখাবো এখনই। সো বেসিক্যালি আমি না লিমিটেড স্পেস হিয়ার, উইচ আই ডোন্ট ফিল অন দ্যাট কার, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনি কী চান। অফিসে যাবো, আসবো, আমি রিল্যাক্স, আমি অফিসে যাওয়া আসার সময় রিল্যাক্স করতে চাই একটু, দিস ইজ দ্য কার ফর ইউ। এখন আপনি সামনের সিটটা দেখেন তো আমার, ম্যান আপনি তো এভাবেও চালাতে পারবেন, একটা পা ওইদিকে দিয়েও চালাতে পারবেন, কোনো অসুবিধা নাই। ইউ ওয়ান্ট টু, আপনি কিছু খাচ্ছেন এখানে রেখে দিতে পারবেন, আপনি লাঞ্চ টু হ্যাভ সাম মাঞ্চিস এখানে রেখে আপনি খেতে পারতেছেন, আপনি বিনে ফেলতে হবে, বার্গার খাইছেন এখানে বার্গারের ট্রাশ ফেলে দেন, সো কমফোর্টেবল। আপনার আরও যদি জায়গা লাগে, আর কি লাগে, টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক না, যাই হোক, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ স্পেস ইউ গেটিং, ইউ ক্যান ইজিলি স্লাইড ফ্রম ওয়ান সিট টু অ্যানাদার, এখানে তিনজন বসে ট্রাভেল করতে পারবেন অন আ গুড ডে, চাইলে এভাবে হ্যান্ড রেস্ট ইউজ করতে পারবেন, ভেরি কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল। আমাদের নর্মাল যে এখানে গ্লাভ বক্স থাকে, গ্লাভ বক্স থেকে এটা অনেক বেশি কমফোর্টেবল। লেদার র্যাপ স্টিয়ারিং, ক্রুজ কন্ট্রোল, প্যাডেল শিফটার্স, এইটা এটা সর্বোচ্চ পিছে দেওয়া আছে, হ্যাঁ সর্বোচ্চ, এরপর আর পিছিয়ে যায় না সিটটা ম্যাক্সিমাম, তারপরও পেছনে স্পেসের কোনো কমতি নাই। ওখানে পা আটকা যাচ্ছিলো মনে আছে, এখানে পা আটকা যাচ্ছিলো এক্সিওতে, এখানে দেখেন তো এখানে পা আটকাবে কি, এখানে আপনি শুয়ে থাকতে পারবেন, ওখানে কিন্তু পা বাঁকা করে বেরোতে হচ্ছিলো, বাট সি দ্য স্পেস হিয়ার, ইটস অল অ্যাবাউট কমফোর্ট, দিস কার ইজ অল অ্যাবাউট কমফোর্ট। সো বেসিক্যালি ইফ ইউ হ্যাভ আ বেবি, স্কুল ডিউটির জন্য পারফেক্ট কার, নট অ্যান এক্সিও বাট দিস ওয়ান, সুপার পারফরমেন্স, অ্যান্ড সে ইউ ক্যান কিপ ইউর ফোন হিয়ার, ওয়ালেট হিয়ার, অ্যান্ড দেন আদার স্টাফ হিয়ার। সর্বোচ্চ পিছিয়ে দেওয়া, এসি টার অনেক সামনে যেতে হবে চালানোর জন্য, কোনো দরকার নাই, অ্যান্ড ইউ ক্যান বেসিক্যালি রিল্যাক্স। অফিস থেকে আসতেছেন, ইউ ফিলিং টায়ার্ড, ইউ ক্যান স্ট্রেচ ইউর লেগস ডানে বাঁয়ে যে কোনো সাইডে, ইউ ক্যান কাম টু দিস সাইড অ্যান্ড রিল্যাক্স দরতের লেগ, পুরো সিটটা পিছনে ফেলে দেওয়া যায়, অ্যান্ড এত লম্বা দরজা খুব কম গাড়িতেই আছে, সো রিল্যাক্সিং, ফ্যান্টাস্টিক না? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর পারপাস, যে আমি কী চাই গাড়ি থেকে, এত টাকা বাজেট হলে এক্সিও কিনতে হবে, এত টাকা হলে অ্যালিয়ন কিনতে হবে, এত টাকা হলে প্রিমিয়াম কিনতে হবে, নট নেসেসারি, দেয়ার উইল বি আদার অপশনস, মোর অপশনস, সো ইউ গেটিং মোর অপশনস নাও, সো ইউ ক্যান গেট চুজ যে আমি কী চাই। ইট ইজ আ ভেরি গুড কার অ্যাজ আ সেকেন্ড কার,
or if you're thinking about aqua but budget beshi ache you can also go for this because of the comfort apni etane jodi chitong travel koren bindu matro tyre lagbe na such a fantastic car to drive anyways thank you so much everyone happy holidays assalamu alaikum